আমরা যাওয়ার সময় পুরোটা রাস্তা জ্যাম ছিল সো আমরা যেটা করতেছিলাম যে ওখানে লোকালদের সাথে কন্ট্যাক্ট করতেছিলাম সো ওরা জানে আসলে যে বাইপাস রুটগুলো কোথায় আছে সো আমরা বাইপাস রুট এবং আমার যতটুকু মনে পড়ে প্রথমবার যাওয়ার ক্ষেত্রে আমরা সাতবার রুট চেঞ্জ করেছি এবং অষ্টমবারে যেয়ে আমরা পৌঁছেছি সো এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জ ছিল কারণ আমাদের হচ্ছে পনেরো জনের একটা রেস্কিউ টিম ছিল সো আমরা সবাই চাচ্ছিলাম যে যত জলদি আমাদের রেস্কিউ টিম ওখানে পৌঁছাতে পারবে মানুষের সাহায্যটা তত বেশি হবে আমরা যেদিন প্রথম গিয়েছিলাম আমরা আখাউড়া গিয়েছিলাম প্রথম যে ক্যাম্পেনটা আমরা করেছিলাম সেটা আখাউড়াতে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু পথে যাওয়ার সময় ওখানে গিয়ে অলরেডি ওইখানে পানি এত পানি মানুষের নিজেরই থাকার জায়গা নেই আমাদের ট্রাকে আমরা বসে ওইখানে বসে যা আমাদের ছিল শুকনো খাবার আমাদের তখন মনে হয়েছে এখানে খাওয়ার কোথায় খুঁজবো আমরা মানুষের খাবার নিয়ে এসেছি আমরা অল্প মানে আমাদের চা পেরেছি আমরা সব কিছু নিয়ে বের হয়েছি সো ওইখানে যেটা মনে হয়েছে যে আমাদের অনেক কিছুই মনে হয়েছে যে আমি এটা নিয়ে আসতে পারতাম ওটা নিয়ে আসতে পারতাম কিন্তু ওইটা আসলে ওরকম না যে আমি অনেক কিছু ভেবে ওখানে যেতে পারবো আমাদের চাই যেখানে ছিলাম না সেখান থেকে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে আমাদের থাকার যে ব্যাপারটা আমরা থাকার কোনো জায়গা আসলে পাইনি আমরা ওইখানে গিয়েছি আমরা ট্রানটা দিয়েছি এবং ওই দিন রাতে আবার আমরা ট্রাকে করে ফেরত এসেছি আমাদের ট্রাকে করে আসা যেভাবে আমরা ট্রানের সাথে ট্রাক আমরা যাই যাইনি আমরা ট্রানের সাথে ট্রাকে করে গিয়েছি ওইখানে আসলে যখন আমরা প্ল্যানিংটা করছিলাম অবশ্যই আমাদের যে টিমটা মুভ করছে তাদের সেফটি ইনশিওর করাটাও আমাদেরই দায়িত্ব সো আমরা প্রথম পর্যায়ে এইভাবে ডিসিশন নিয়েছিলাম যে রেস্কিউ টিম যেটা হবে সেটাতে হচ্ছে আমাদের স্কাউটের ট্রেন ভলেন্টিয়ার যারা শুধুমাত্র তারাই যাবে এবং বাকি যে পুরো টিমটা তারা হচ্ছে ট্রাকে অবস্থান করবে অথবা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করবে আপনি হয়তো জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থাও খারাপ ছিল এবং তখন হচ্ছে মানুষ ওখানে রেস্কিউ হয়ে আসছিল সো তাদেরকে মেন্টাল ট্রমা থেকে বের করা কারণ তারা এক একজন ঘরবাড়ি ছেড়ে আসছিলো এবং তারা যেন ফ্যাসিলিটিগুলো পায় যেগুলো আমরা নিয়ে যাচ্ছি সাথে করে সেই জিনিসগুলো যেন তারা অ্যাভেল করতে পারে সেই জন্য আমাদের একটা টিম সর্বদা আশ্রয় কেন্দ্রে ছিল এবং আমরা ওখানে যেটা করেছি মেয়েদের টিমটাকে আমরা আশ্রয় কেন্দ্রে রেখে দিয়েছিলাম যেন তারা এই জিনিসগুলো ম্যানেজ করতে পারে